হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আবারও দুইটি খুব চমৎকার একটি প্রজেক্ট নিয়ে চলে এসেছি। তো এখান থেকে আমি আপনাদের মাঝে প্রথম যে প্রজেক্টটির কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তারপরের যে প্রজেক্টটি বলবো সেটাও গুরুত্বপূর্ণ। তো আপনারা দুটো প্রজেক্টে কি দেখার সাথে সাথে জয়েন করে দেবেন। তো পরের প্রজেক্টে আপনাদেরকে আমি আগেই বলে দিই, পরের প্রজেক্টটার ভিতরে লটারির মধ্যে 40 জনকে সিলেক্ট করবে, এবং সেখান থেকে আপনারা কি $400 পর্যন্ত কি $400 দেবে সবাইকে। তো প্রত্যেকে $10 করে পাবেন। তো এখান থেকে দেখি আপনাদের ভাগ্যের উপর নির্ভর করবে আপনাদের ইনকাম। আর প্রথম যে প্রজেক্টটা শেয়ার করবে এখান থেকে কি প্রথম 4,000 কি পার্টিসিপেটকে দেবে। তো প্রত্যেক পার্টিসিপেটকে $160 করে দেবে। তো $160 বলতে এখানে 5টা টোকিও টোকেন দেবে। এখান থেকে প্রত্যেকটা টোকিও কি টোকেনের দাম কি 5টা টোকিও টোকেনের দাম তারা রেখেছে 0.5 ইথেরিয়াম। তো 0.5 ইথেরিয়ামের দাম কি বর্তমানে $160। তো আপনারা আশা করি এখান থেকে $160 না পেলেও $50 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদের বলবো দুটো অফারের ভিতরে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করে নেবেন। তো আমি বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্টটি রিকোয়েস্ট করবো, যারা এখন আমার অনলাইন আনপ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব লাইভ বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোড করতে ভিডিও ভিডিওগুলো সবাই আগে পেয়ে যান। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে চলে আসি। তো আপনি কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন ওপেন করবেন, সেখানে দুইটি লিঙ্ক দেওয়া থাকবে, দুই জায়গায় লেখা থাকবে অ্যাড লিঙ্ক। আপনাদের প্রথম লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এই পোস্টটি নিয়ে চলে আসবে। তো এই পোস্টটি নিয়ে চলে আসলে আপনারা এখানে ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দেবেন। এখানে দেখুন এই যে লেখা আছে অ্যাড পেজ, তার সামনে ক্লিক হেয়ার লেখা আছে, আপনারা ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দেবেন। আর চাইলে এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এখান থেকে তাদের টোটাল সাপ্লাই টোপ্লাই কি সব কিছু দেওয়া আছে, বা আমি তাদের কি পেজের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি তাদের যে অফারের পেজটি। তো এই যে দেখুন তাদের যে অ্যাডপটি চলতে আছে, তো এখান থেকে এই যে দেখুন তারা কিন্তু সকল কিছু বলে দিয়েছে। এখানে তাদের টোটাল কি গিভওয়ে হচ্ছে যে 1,00,000 টোকেন দিবে আপনাদের সবাই মাঝে। তো এখানে কিন্তু বেশি যেহেতু টোকেন দিচ্ছে না, সেহেতু বলা যায় যে তাদের টোকেনের দাম বাড়বে ছাড়া কমবে না। তো পরবর্তীতে কমতেও পারে, এবার বাড়ার কি বাড়ার এইটাই বেশি অপরচুনিটাই বেশি, তার কারণ হচ্ছে কি তারা খুব তাদের সাপ্লাইটা খুব কম, তার জন্য আমরা কি ধরে নিতে পারি যে তাদের টোকেনের দামটা বাড়বে। তো এখানে আপনাদের জয়েন করার জন্য যেটা করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আর আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন কবে কি পেমেন্ট করবে, আমি আগেই বলে দিই, তাদের যদি 4,000 মেম্বার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তাদের অ্যাডপটা ইন করে দেবে। তো আপনারা কী করবেন, এখানে চলে আসার পর আমার টেলিগ্রাম চ্যানেলের ওই লিঙ্কটার উপর ক্লিক করলে এরকম পেজে চলে আসার পর ফার্স্টে কী করবেন, এখানে এই যে টেলিগ্রামে তাদের একটি গ্রুপ রয়েছে, এই যে দেখুন জয়েন 6 নম্বরে, তো এটার উপরে ক্লিক করে প্রথমে তাদের গ্রুপে চলে গিয়ে দেখে নেবেন যে বর্তমানে কত মেম্বার রয়েছে। তো আমি তাদের গ্রুপে গিয়ে আপনাদের দেখিয়ে দিই, দেখুন বর্তমানে কিন্তু তাদের অলরেডি 2,079 জন মেম্বার হয়ে গিয়েছে, তার কিন্তু বেশি বাকি নেই, আর 1,900 মতো বাকি আছে। আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে এখানে জয়েন করে নেবেন। তো কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আপনাদের এখানে জয়েন করতে হলে প্রথমে কী করতে হবে, কোভিড এক্সচেঞ্জার সাইটে একটি অ্যাকাউন্ট করতে হবে, আর তাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে আমার যতদূর মনে হয় তাদের আর নতুন করে অ্যাকাউন্ট করা লাগবে না। তো তারপর আপনারা যদি পারেন নতুন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা সবাই পারেন, আপনারা এইটার উপরে ক্লিক করলে সরাসরি কোভিড এক্সচেঞ্জার সাইটে নিয়ে চলে যাবে। এখানে এই যে দেখুন তারা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনারা ওটার উপর ক্লিক করলে তাকে কোভিড এক্সচেঞ্জার সাইটে সাইন আপ পেজে আপনাদের নিয়ে যাবে। তো তাদের সাইন আপ পেজে নিয়ে আসলে আপনারা এখানে খুব ইজিলি সাইন আপ করতে পারবেন। তো এরকম একটি পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার এই থিয়েটার আইকন আছে, এখান থেকে থিয়েটার আইকনের উপর ক্লিক করে দেবেন। তো থিয়েটার আইকনের উপর ক্লিক করে দিলে ঠিক এরকম একটি পেজ চলে আসবে, এখান থেকে লগিং আর রেজিস্টার একটি অপশন আছে। তো এই লগিং আর রেজিস্টার আপনারা রেজিস্টারের উপর ক্লিক করবেন, তাহলে রেজিস্টারের উপর ক্লিক করলে আপনার সামনে রেজিস্টারের পেজটি চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ইমেল দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এখানে টিক মার্ক উঠিয়ে রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার মেইলের ভেরিফাই লিঙ্ক দিতে পারে, আপনার সেখান থেকে মেইলটি ভেরিফাই করে নেবেন। তো এটুকুই কাজ, এটুকু করার পর আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে কিছু কাজ রয়েছে, তো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তার আগে দেখে পরবর্তী কী কী টাস্ক আছে, তো পরবর্তীতে আপনারা যেটা করতে হবে, 2 নম্বর তাদের ফেসবুকে ফলো করতে হবে, তারপর তাদের টুইটারে ফলো করতে হবে, তারপর তাদের একটা পোস্ট আছে সেই পোস্টটিকে টুইট করতে হবে। তো টুইটটা কীভাবে করবেন অনেকে না বুঝতে পারেন, এটার উপরে ক্লিক করে দেবেন, এই যে 4 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো 4 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দিলে
তো সাইন নাম্বার অপশনটা উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এই পেজ চলে আসবে। এখান থেকে একটা টুইট লেখা আছে, টুইটের উপর ক্লিক করে দিলে আপনাদের একই টুইটার পেজের ভিতরে আপনার একটা টুইট করা হয়ে যাবে। তো টুইট করা হয়ে গেলে আপনার কী করেন, আবার এখানে চলে আসবেন। চলে এসে তারপরে পাঁচ নাম্বারে রিটুইট করতে বলতেছে, আপনার রিটুইট করে দেবেন। তার টেলিগ্রাম চ্যানেল দুইটা জয়েন করতে বলতেছে, জয়েন করে নেবেন। তারপর তাদের ইউটিউব চ্যানেলটাকে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করার পর আপনার কী করবেন, এখান থেকে সাবমিট ডিটেলস লেখা আছে, সাবমিট ডিটেলসের উপর একটু ক্লিক করে দেবেন। তো সাবমিট ডিটেলস উপর ক্লিক করলে আপনারা টেলিগ্রাম সিলেক্ট করতে পারবে, আপনারা এখানে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন। তো টেলিগ্রামটা সিলেক্ট করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি বট চলে আসবে। বট চলে আসে এখানে স্টার্ট লাগে বাটন পাবেন, স্টার্ট উপর ক্লিক করে দেবেন। তো তারপর দেখুন সাবমিট ডিটেলস লেখা আছে, সাবমিট ডিটেলস উপর এরকম ক্লিক করে দিলে বলবে ইন্টার ইউর প্রবিট ইথেরিয়াম ওয়ালেট। তো আপনারা এখন বলতে পারেন এটা কোথায় পাবো। তো আমি আপনাদের কিন্তু আগেই বলছি প্রবিট এক্সচেঞ্জের সাইটে আপনাদের অ্যাকাউন্ট করা লাগবে। তো আপনারা প্রবিট এক্সচেঞ্জের সাইটের অ্যাকাউন্টে করেছেন, সেই অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনারা ওয়ালেটটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি, যে আপনারা ওয়ালেটটা কোথা থেকে কপি করবেন। তো ওয়ালেটটা কপি করার জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফার্স্টে লগ ইন করবেন। তো আমি আমার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে আবার আপনাদের মধ্যে ফিরে আসছি। তো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করবেন এরকম পেজ নাও আসতে পারে। তো এরকম পেজটা আনার জন্য আপনাকে কী করবেন, এখানে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেবেন। তো থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিলে এখানে দেখুন এই যে ওয়ালেট একটা অপশন আছে, ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। ওয়ালেটের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখানে অনেকগুলো ওয়ালেট দেখাবে। তো আপনাকে কী করবেন, এখানে এই যে সার্চ একটা অপশন পাবেন, যে সার্চ অপশন আপনারা এখানে লিখবেন ইটিএস। তো ইটিএস লিখলে দেখবেন ইথেরিয়ামে এটা চলে এসেছে। এটা চলে আসলে এখানে এই যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে এখানে চলে আসবেন। চলে আসলে আপনি আপনার এই ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাবেন, এখান থেকে কপির উপর ক্লিক করে কপি করে দেবেন। তো কপি করা হয়ে গেলে এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা চাইবে, আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক চাইবে, টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনি যে টুইটটা করছিলেন, টুইটের পোস্টের যে করছিলেন সেটার লিঙ্কটা দিতে হবে। তখন আপনারা জিজ্ঞেস করতে পারেন কোন পোস্টের কথা বলতেছি। তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কোন পোস্টের কথা বলতেছি। তো এই যে তাদের অ্যাডোবের ভিতরে আপনারা এখানে জয়েন হয়েছিলেন, আমি আপনাদের লাইভে সকল কিছু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা বড় হলো, আপনারা একটু কন্টিনিউ করবেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে এই যে দেখুন পোস্ট দিস টুইট করতে বলছি, আমি এটাতে করছিলাম। তো আপনারা কী করবেন, আপনারা আপনার টুইটারের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, আপনারা যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কি টুইটার ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে তারপর আপনারা যাতে প্রোফাইলের ভিতরে চলে আসেন, প্রোফাইলের ভিতরে চলে আসলে এখানে সকল কিছু দেখতে পারবেন। এখানে সকল কিছু সবাই রেখে সকালে, তো এখানে এই দেখবেন এরকম একটি আপনার পোস্ট রয়েছে। আপনারা কী করবেন, শেয়ারের উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে দেবেন। তো কপি করে নেওয়ার পর আবার বটের ভিতরে চলে আসবেন, বটের ভিতরে চলে এসে এখানে দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর তারপর আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা চাইবে, আপনি আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর এরকম একটা অঙ্ক দেবো, অঙ্কটা এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনাকে বলবে থ্যাংক ইউ ফর জয়েনিং টোকিও অ্যাডোব। তো এটুকু করলেই আপনাদের এই অ্যাডোবতে জয়েন করার কাজ শেষ হয়ে যাবে। তো এখন আসেন আমি আপনাদের দেখাই যে দ্বিতীয় যে অফারটি রয়েছে এটা আমি আপনাকে কীভাবে জয়েন করবেন। তো দ্বিতীয় অফারে জয়েন করার জন্য আপনি কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এরকম একটি পোস্ট চলে আসলে আপনার এখানে যে জয়েন বটের সামনে দেখবেন লেখা আছে ক্লিকার। তো আপনারা ক্লিকারের উপর ক্লিক করে দেবেন, ক্লিকারের উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি বট চলে আসবে। তো এখানে অনেক কাজ রয়েছে, তো আমি সকল কাজ দেখাবো না, আপনার সিম্পল সিম্পল কিছু টাস্ক দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কমপ্লিট করবেন। তো এখানে আপনারা ক্লিক করতে হবে যে কন্টিনিউ লেখা বাটন আছে, প্রথমত স্টার্টের উপর ক্লিক করবেন। তারপর কন্টিনিউ একটা বাটন পাবেন, কন্টিনিউ উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ক্যাপচার দেবে, ক্যাপচারটা কমপ্লিট করবেন। যেমন এখানে আমার কিন্তু ওই যে মিউজিকের একটা আইকন ছিল, আমি এখানে মিউজিক আইকনের উপর ক্লিক করে দিয়েছি। তো আপনার যেটা থাকবে আপনার সেটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া হয়ে গেল, তারপরে বড় একটি পেজ চলে আসবে। তো আপনার একটু নিচের দিকে চলে আসবেন, চলে আসে এখানে দেখুন প্রথমে কি আপনার একটা গ্রুপে জয়েন হতে পারবো। তো গ্রুপে জয়েন হওয়ার পর তারপর এখানে আপনার কী করবেন, কন্টিনিউ উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ উপর ক্লিক করে দিলে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। তো আমি আপনারা সবাইকে বলবো ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তারপর বলবে আবার আপনাদের একটা গ্রুপে জয়েন হতে, তো এখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নেবেন। তারপর এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপর ক্লিক করে দিলে আবার দেখবেন একটা বড় পোস্ট চলে এসেছে। তো এখানে বলবে আপনাদের দুইটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাদের পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো পরবর্তী টাস্কগুলো আপনাদের কমপ্লিট করার জন্য এখানে এই যে ফলো ওয়ান অন টুইটার এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনারা WOM টোকেন পাবেন। তো এটা কিন্তু অলরেডি কি লিস্টেড রয়েছে, তো সেগুলো আমি দেখাবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, এটা ক্লিক করে দিলে তারপর এখানে আপনাদেরকে টুইটারে একটু ফলো করতে বলবে। তো আপনারা ফলো করে দেবেন, ফলো করে দিয়ে এসে এখানে আপনার টুইটার ইউজারনেমটা দিয়ে দেবেন। তো টুইটার ইউজারনেমটা দিয়ে দিলে তারপর এখানে গো টু নেক্সট স্টেপ চলে আসবে। তো এখানে গো টু নেক্সট স্টেপ উপরে ক্লিক করবেন।
করবেন। তারপর এখানে বলতে আছে যে রিটুইট আওয়ার পোস্ট অ্যান্ড কমেন্ট আর তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে বলতেছে। এটা কীভাবে করবেন আমি আপনারা দেখিয়ে দিই। এই লিঙ্কটির উপর ক্লিক করবেন, লিঙ্কটির উপরে ক্লিক করলে আপনার টুইটারে একটি পোস্ট শো করবে। তো শো করলে আপনি এখানে লাইক দিয়ে দেবেন, তারপর এখানে রিটুইট করবেন, তারপর এখানে কমেন্টের দিকে চলে আসবেন। এই যে দেখুন, ঠিক আমি যেভাবে এখানে কমেন্টটা করেছি যে নাইস প্রজেক্ট লিখে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়েছি, যেরকম ট্যাগ করে দেবেন। ট্যাগ করে দিলে আপনার যখন এখানে পোস্টটি এরকম চলে আসবে, এখানে শেয়ারের উপরে ক্লিক করে লিঙ্কটি কপি করবেন। তো লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে দেবেন। তো এখানে পেস্ট করে দিয়ে দেওয়া হয়ে গেল, তারপর আবার এরকম আসবে, এখানে গো টু নেক্সট স্টেপের উপরে ক্লিক করবেন। তো তারপর তাদের একটি অ্যাপ্লিকেশনে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে বলবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলবে। তো ডাউনলোড করে কীভাবে কী অ্যাকাউন্ট করবেন এটা সবাই পারেন, এটা দেখানোর কিছু নেই। তো তারপর আমি আপনাদের অল্প কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে প্লে স্টোর আছে, প্লে স্টোর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক রেমেডি পেজ চলে আসবে। তো রেমেডি পেজ চলে আসছে, যেখানে প্লাস আইকন আছে বা মেন আইকন আছে, যে কোনো একটা আইকনের উপর ক্লিক করে দেবেন। যে কোনো একটা আইকনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখানে সাইন আপের উপর ক্লিক করে দেবেন। তো সাইন আপের উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক রেমেডি পেজ চলে আসবে। এখানে আপনার ইউজার নেম দিতে পারবে। তো আপনার এখানে আপনার ইউজার নেমটা লিখবেন, এখানে অ্যাট দ্য রেট অটোমেটিক শো করবে। তো আপনি আপনার ইউজার নেমটা লিখে এখানে এই যে তীর আইকন আছে, তীর আইকনের উপর একটু ক্লিক করে দেবেন। এই যে আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এই যে এটার উপর একটা ক্লিক করে দেবেন, এটার উপর ক্লিক করে এগুলি পেজ চলে আসবে। এখানে ফোন নাম্বার আর জিমেল যে কোনো একটা মাধ্যমে সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা এখানে ইমেলটা সিলেক্ট করে দেবেন, ইমেলটা সিলেক্ট করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার ইমেল দিয়ে আবার এই আর আইকনের উপর ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আবার এখানে এই আইকনটার উপরে ক্লিক করে দেবেন। তো তারপর এরকমটি পেজ চলে আসবে, এখানে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিলে বলবে যে আপনাদের মেইল একটা ভেরিফাই লিঙ্ক পাঠিয়েছে, আপনারা সেই লিঙ্কটাকে ভেরিফাই করুন। তো আপনারা সেই লিঙ্কটাকে ভেরিফাই করার পর এখানে আবার চলে আসে, এখানে আই অলরেডি কনফার্ম এটার উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে কি আপনাদের এটা যে কনফার্ম হয়ে গেছে সেখানে কি সেটা আপনাদের জানিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আপনারা কীভাবে জয়েন করবেন। তো তারপরে আপনার কিছু কাজ রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই কাজটি কমপ্লিট করার পর এখানে আপনাকে একটা জিমেল দিতে বলতেছে। তো আপনারা ওখানে যে অ্যাপ্লিকেশনের মধ্যে যে জিমেল দিয়ে রেজিস্টার করেছেন সেই জিমেলটা এখান দিয়ে গো টু নেক্সট স্টেপ উপর ক্লিক করে দেবেন। তারপর আপনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি কি আর কি এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন কিনা। তো আপনারা তো অবশ্যই ডাউনলোড করে ফেলছেন, তার জন্য ইয়েসের উপর ক্লিক করে দেবেন, ইয়েসের উপর ক্লিক করে দেবেন, তারপর গো টু নেক্সট স্টেপ উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ইউএসসি টোয়েন্টি অ্যাড্রেসটা চাইবে, আপনি আপনার ইউএসসি টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়ে এখানে আবার কনফার্ম হবে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনাদের অবশ্যই দুইটি রেফার করতে হবে। দুইটি রেফার যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। তো আমি সবাইকে বলবো দুইটি রেফার করবেন, দুইটি রেফার করা কোনো বড় বিষয় না। তো এখানে আপনারা সবাই জয়েন করে নেবেন, দুইটা অফারই খুব ভালো অফার। তো এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। যদি র্যান্ডমলি সিলেক্ট হয়ে যান তো পরেরটা প্রথমটায় তো আপনাদের সাইজেস আর পার্টিসিপেটের মধ্যে থাকতে হবে। প্রথম সাইজেস আর পার্টিসিপেটকে দেবে তারা। তো আপনারা দুইটা অফারের ভিতরে জয়েন করে নেবেন, দুইটা অফারই খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে কী জয়েন করবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফার দুটির সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। খোদা হাফেজ।